পাশে থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেঙ্গল এক্সাম ফান্ডা এখানে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, এগেইন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে, সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছি নতুন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, তোমরা জানো বিএসসি ক্লার্কশিপ নিয়ে অলরেডি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন তোমার ইউটিউবাররা বিশেষ করে আমাদের বিভিন্ন চ্যানেল, বড় বড় চ্যানেল অ্যানালাইসিস করেছে কাট অফ নিয়ে, বিভিন্ন মত জানিয়েছে। বাট আজকে আমি যেটা আলোচনা জানাবো তোমাদের, তিন চারটা নিউজ জানাবো, তোমার বিএসসি ক্লার্কশিপ রেজাল্ট কবে বের হবে, এবং আজকে একটা মিটিং হয়েছিল কিন্তু একটা গ্রুপে আমি দেখলাম, যাই হোক সেখান থেকে নিউজটা পেলাম, এটা কতটা সত্য আমি জানি না, যে সেটাও আমি জানাবো কি নিউজ পেলাম আর কবে বেরোবে সব কিছু, ফাইনাল প্রসেস কবে কমপ্লিট হবে এবং কতক্ষণ ডাকবে, তোমরা তো জানো কতক্ষণ ডাকতে পারে। তা তার আগে বলবো, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে পাশে দেখো, ঠিক আছে। চলো, পিএসসি ক্লার্কশিপ দেখো একটি গুরুত্বপূর্ণ পদ, আমরা জানি মাধ্যমিক লেভেলে সবথেকে গুরুত্বপূর্ণ পদে পিএসসি ক্লার্কশিপ, যারা প্লিতে পাশ করেছে তাদের অলরেডি আমি ভালোবাসা জানাই এবং মেনদিসে তারা একই লোক, তাই যাই হোক সবাইকে ভালোবাসা জানাই। তোমরা অনেকে অপেক্ষা করে আছো কবে রেজাল্ট বের হবে এবং একই নিউজ তোমরা ইউটিউবে সার্চ করছো, যাই হোক আমরা চাই তাড়াতাড়ি বের হোক। তা বেশি কথা বলবো না, তার আগে বলবো দেখো পিএসসি ক্লার্কশিপের যে 2019 যে পরীক্ষাটা হয়েছিল তার রেজাল্ট কিন্তু আউট হয়েছিল 2020 24 জুলাই, দেখতে দেখতে কিন্তু প্রায় একটা বছর হয়ে গেল মানে মেন পরীক্ষা দিয়ে, তাই তো, মানে একটা প্রসেস কমপ্লিট হতে তাহলে অনেকটা টাইমই লেগে যায়, 1 থেকে 3 বছর। তো পিএসসি ক্লার্কশিপ যখন রেজাল্ট বের করেছিল, তোমরা জানো যে জেনারেলদের যে তোমার ই ছিল, কাট অফ ছিল 65 ছিল, ওবিসি এ ছিল 43, ওবিসি বি ছিল 56.33 এবং এসসি ছিল 48.66 এবং এসটি ছিল কিন্তু 29.66 আর এমএসপি ছিল 0.33, এক্স সার্ভিসম্যান ছিল 1.33 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছিল 0.33। টোটাল কিন্তু কোয়ালিফাই করিয়েছে পিএসসি 66,491 জনকে, ঠিক আছে, মানে 66,491 জন কিন্তু মেন পরীক্ষা দিয়েছে, কতটা সিটের জন্য, 7,227 সিট, ঠিক আছে, মানে বেড়ে সিটটা এতটা হয়েছে। এবার তো ফাইনাল যে কাট অফ, তোমরা তো চ্যানেল দেখেছো, ঠিক আছে, বিভিন্ন চ্যানেল মারফত দেখেছো, বাট আমি যেটা জানাবো তোমাদের যে দেখো কাট অফটা কিন্তু একটা এক্সপেক্ট করা হচ্ছে, দেখবো তাও এটা মিলে যাবে অনেকটা, ঠিক আছে, এবং তোমরা কিছু ভেবো না যে আমি বড় কিছু বা বিশাল এক্সপিরিয়েন্স কিছু, এটা আমার মনে হলো তা আমি করেছি যে তোমার জানানোর দরকার, ঠিক আছে, সব চ্যানেলই জানাচ্ছে, তারপরে এইটা মনে আমার মনে হলো যে তোমাদের ইনফরমেশন জানানোর দরকার, এবং আমি একটা বিভিন্ন সাইন্টিফিকভাবে আলোচনা মানে বিভিন্ন রকম বিশ্লেষণ করে দেখলাম কাট অফ কিন্তু তোমার একদম কিন্তু কমও আসবে না, একদম খুব বেশিও যাবে না, ঠিক আছে, ইউআরদের যেটা হবে আউট অফ 200 মধ্যে 115 থেকে 120 মধ্যে থাকবে যারা জেনারেল আছে, +5 থাকবে -5, ওবিসি এ 95 থেকে 104 +5 এবং -5, ওবিসি বি একটু কাট অফটা বেশি হয় ওবিসি বিদের 105 থেকে 110 +5 +-5 এর মধ্যে থাকবে, আর এসসিদের যেটা থাকবে দেখো 95 থেকে 105 +5 -5, ঠিক আছে, এটাই কিন্তু হবে, তুমি দেখে নিও, যাই হোক আমি আগের থেকে বলবো না তোমাদের, তোমরা একটু মিলিয়ে নিও জাস্ট, ঠিক আছে। আর এসটি যেটা আছে এসটিদের কিন্তু 90 থেকে 100 মধ্যে কাট অফ থাকবে +5 এবং -5 যেটা আছে, এমএসপিদের কিন্তু 60 থেকে 70 +5 -5, তা টোটাল সিট হচ্ছে কত, 7,227 মানে বেড়ে সিটটা হয়েছে। এই নাম্বারটা কিন্তু তোমরা পেলে তোমরা ধরে নাও হচ্ছে চাকরি। এবার প্রশ্নটা হচ্ছে যাদের দেখো পিলিতে অনেকের ম্যাক্সিমাম 70-80 করে নাম্বার আছে, ঠিক আছে, এবং যাদের ইংলিশে যারা ভালো আছে তাদের কিন্তু প্লাস পয়েন্ট এটাই, তারা কিন্তু তাদের টপকে যাবে, তাদের যদি 50 থাকে তারা কিন্তু যখন মেনে রেজাল্ট বেরোবে তারা কিন্তু তাদের আগে থাকবে এবং তাদের একটা জবের ইংলিশটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর কিন্তু এখানে। হ্যাঁ, আর যেটা যারা একদম
মানে পিলিতে ভালো দিয়েছো বা ইংলিশটা মোটামুটি হয়েছে, মোটামুটি লিখে আসছো, তারাও কিন্তু মানে হতাশ হয় না যে তোমাদের চান্স কিন্তু আছে এখানে, যেহেতু সিটটা অনেক। ঠিক আছে, তোমরা ভাবো যে তোমাদের হওয়ার সম্ভাবনা আছে, তোমাদের নাম্বার যাদের বেশি আছে এবং মেনে একটু কমজোরি হয়ে আছে তাদেরও কিন্তু চান্স অনেকটাই। এবার দেখো রেজাল্ট কিন্তু পাবলিশড হবে কবে, এটা একটা বড় প্রশ্ন। বিভিন্ন চ্যানেল বিভিন্ন মারফত জানিয়েছে, বিভিন্ন রকম ডেট দিয়েছে। আমি অলরেডি বিভিন্ন আমার কর্মসংস্থানে যে রিভিউগুলি সেগুলোও দেখেছি, কর্মসংস্থান পেপারে কিন্তু বলছে একটা জিনিস যে রেজাল্ট কিন্তু তোমার জুন জুলাই, জুন জুলাই এরা বারবার বলছে। কিন্তু আজকে একটা মিটিং হয়েছে, আমি যাই হোক আমি নাম করতে যাচ্ছি না, তাদের একটা তথ্য যেটা পেলাম, জানি না কতটা সত্য কতটা মিথ্যে, যেটা সময় আসলে বোঝা যাবে। তারা বলছে যে জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু পিএসসি ক্লার্কশিপের মেন রেজাল্টটা কিন্তু আউট হবে। ঠিক আছে, মানে বেশি দিন নেই, যাই হোক। এবং টাইপ টেস্ট শুরু হবে কিন্তু তোমাদের 20-25 দিন বা হার্ডলি টাইম হবে তোমাদের টাইপ। সেপ্টেম্বরের ফার্স্ট উইক কিন্তু তোমাদের টাইপিং টেস্ট শুরু হতে পারে, ওকে হবেই আমি সেটা বলছি না, হতে পারে। আর ফাইনাল রেজাল্ট ও জয়েনিং কিন্তু জানুয়ারি টু মার্চের মধ্যে, মানে ডিসেম্বরে ফাইনাল রেজাল্ট এবং জয়েন করাবে কিন্তু জুন জানুয়ারি টু মার্চ। এত লং প্রসেস একটার কারণে, প্যান্ডেমিকের জন্যই কিন্তু এটা হচ্ছে। আর আরেকটা জিনিস দেখো, আমাদের গভর্নমেন্ট কিন্তু একটা জিনিস করেছে যে, আমার যেটা মনে হচ্ছে, তোমরা জানাবে কেমন, আমার মতের সাথে তোমরা একমত কিনা, যে প্যান্ডেমিকে দুটো ডোজ কমপ্লিট হলেই কিন্তু সবকিছু যোদ্ধা শুরু হবে, দুটো ডোজ। ঠিক আছে, এটা হতে পারে। এছাড়া আরেকটা খবর যেটা আছে, দেখো অন্যান্য রেজাল্ট কিন্তু কিন্তু এক এক করে আউট হচ্ছে, তোমরা দেখেছো উদ্যান পালনের রেজাল্ট আউট হয়েছে, এছাড়া আরও পিএসসি রেজাল্ট কিন্তু আউট হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের রেজাল্ট কিন্তু আউট হতে পারে। এছাড়া কিন্তু কোভিডের জন্য হয়তো আমাদের যেহেতু খাতা দেখার ব্যাপার আছে, এটা অনেকটা টাইমের ব্যাপার, বন্ধ ছিল আবার ভোটটা ছিল, তার জন্য কিন্তু লেট হচ্ছে, এটা আমাদের মেনে নেব। কিন্তু যেটা আমার এক্সপেক্টেড ডেট করা হয়েছে জুলাই, কিন্তু এটা মিটিংয়ে, এটা যাই হোক মিটিং হয়েছে কি না আদৌ আমি জানি না, বাট একটা ইনফরমেশান পেলাম সেটাই তোমাদের বলছি। ঠিক আছে, জুলাইয়ের ফার্স্ট উইক কিন্তু বেরোচ্ছে 90%। ঠিক আছে, এবং কর্মসংস্থান পেপার বলো, বিভিন্ন পত্রিকা কিন্তু এটাই হিন্স দিয়েছে। ওকে, এটাই ছিল তোমার পিএসসি ক্লার্কশিপের সমস্ত ডাউট। এবার সময় আসলে বোঝা যাবে কতটা ঠিক বা কতটা ভুল। ঠিক আছে, আর আমি প্রথমেই বলে রাখ, আমি শেষেও বলছি, প্রথমে বলেছি, আমি কিন্তু চ্যানেলটা মানে জাস্ট ভিডিওটা করেছি তোমাদের কিছু ইনফরমেশান দেওয়ার জন্য, হয়তো রং হতে পারে কিন্তু রং হওয়ার চান্স কমই, এবং এক্সপেক্টেড কাট অফও দেওয়া আছে। এবং আরেকটা কথা, আমি কিন্তু খুব জ্ঞানী নই বা খুব ট্যালেন্টেড না, বা বলতে গেলে যে আমি খুব এক্সপার্ট এরকম বলে কেউ কিছু নয়, আমি ছোটোখাটো একটা ইউটিউবার। ঠিক আছে, যাই হোক, এটি ছিল আজকের তোমার পিএসসির ব্যাপারে কিছু আপডেট আর রেজাল্ট অ্যানালাইসিস। যদি ভিডিওটি ভালো থেকে মানে তোমার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমার মতামত জানাও। ঠিক আছে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন নাও, আর তোমাদের জয় অবশ্যই হবে, সবাই পাস করবে আশা করি। ঠিক আছে, বাই, ভালো থেকো, জয় হিন্দ।